If you like my video, give me a big thumbs up, and it's the time to buy. Assalamualaikum, welcome back to my channel. I hope you all are doing good. आज के आपने देर देखा बो, आमिया लाइफे जे एम्बोशेर काज टक कोरे चिलम, एम्बोश हैंड प्रिंटिंग टक कोरे चिलम. तो शेटा तो एपोर्जन तो ज्योतो गुलो देखी ची, कौनो प्रेस कोडे देखी, देखा है नहीं जे आयरन कोले इटा की भावे फूले, बकून प्रोसीजर आयरन कोट्टे होए. तो आज के अमी शेटे देखा बो, देखते पाचन जे आयरन कर पॉर, इटा के रुकों देखा जाच्छे, आउटपुट टक के रुकों मिश्चे. तो इटा अमी की भावे कोर्बो, आर देखते पाचन छोटो छोटो पार्ल अमी बोशी ची, ग्लू दिए, পার্ল যেটা সেটা কীভাবে বসেছি সেটাই আমি আজকে করে দেখাবো. আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে, এবং এখন ইন ডিটেলে আপনারা বুঝতে পারবেন যে কাজটা কীভাবে করতে হয়. তো আজকে দেখাবো, এর জন্য দেখতেই পাচ্ছেন আমি ডিফারেন্সটা আপনাদের দেখাচ্ছি. আমি পরে ফুল কাজটা কমপ্লিট করেছি, এবং হাতের মধ্যে হাতে যে কাজটা করে সেটাও আমি এরকম ছোট ছোট করে নিয়েছিলাম. তো এটা হচ্ছে আমি প্রিন্ট হ্যান্ড প্রিন্ট করার পরে ড্রাই হয়ে গিয়েছে পরে, আর এটা হচ্ছে প্রেস করার পরে. তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে হ্যান্ড প্রিন্টিং আর অ্যাম্বোশ হ্যান্ড প্রিন্টিংয়ের মধ্যে কী ডিফারেন্স. এটা একদম ফুলে উঠে ভরার শিলির মতো, মানে বলতে পারেন যে থ্রি ডি ডাইমেনশনে দেখা যায়। তো বুঝতেই পাচ্ছেন হ্যান্ড প্রিন্টিং হচ্ছে জাস্ট কালারটা বসানো, আর অ্যাম্বোশ হচ্ছে ফুলে ওঠে। তো খুবই সুন্দর লাগছে, থ্রি ডির মতো দেখা যায়। তো আমি অপরটাও প্রেস করে দেখাচ্ছি যে দুটোটাই একই রকম হয়ে যাবে। তো এটা প্রেস করে দেখাবো। প্রেস করার সিস্টেম হচ্ছে মিডিয়াম টু লো হিটে, একদম ফুল হিটেই কিন্তু প্রথমে প্রেস করা যাবে না, আবার একদম লোতেও দেওয়া যাবে না। মিডিয়ামে রেখে তারপর এভাবে কাপড়টাকে উল্টা করে একটা সফট, যেরকম আমি এরকম একটা টাওয়ালের উপরে নিয়ে নিয়েছি, উল্টা করে দিয়ে সেই কাজের উপরে আস্তে আস্তে করে ধরে রেখে দিলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু বাঁকা তেরা হয়ে ফুলে উঠবে, দেখতে খুবই বাজে লাগবে। আপনি যত সুন্দর করে যত ভালো প্রোডাক্ট নিয়ে আপনি প্রিন্টটা করেন না কেন, আপনি যদি প্রেসটা ভালো না হয় আপনার পুরো কাজ নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে ঘষে ঘষে করতে হবে, এক জায়গায় ধরে রাখা যাবে না। তো প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এটা আবারও থ্রি ডির মতো হয়ে গিয়েছে, দুটোটা সেম দেখা যাচ্ছে। তো আশা করি এখন বুঝতে পেরেছেন যে অ্যাম্বোশ প্রিন্টিং, আমি যে প্রেস করার পর বলতাম যে ফুলে ওঠে, কীভাবে হয়, এটাই হচ্ছে ডিফারেন্স। আমি এজন্যই লাইফে এটা দেখানো সম্ভব না, কারণ ভালোভাবে ড্রাই হওয়ার পরে এটা দেখাতে হয়, সেজন্য আমি দেখাতে পারিনি। তাই আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি আরেকটা ভিডিও মেক করবো, যারা লাইভটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা কাজটা ফুল কীভাবে করেছে তাহলেটা বুঝতে পারবেন। আর এই হচ্ছে ফুল নেক ডিজাইনটা, আমি যেটা করেছিলাম বুকের সাইডে অ্যান্ড গলার সাইডে যে কাজটা করেছিলাম, আমি আপনাদের হাফ করে দেখিয়েছিলাম লাইফে, বাকিটা পরে কমপ্লিট করে নিয়েছি। তো এই হচ্ছে ফুল কমপ্লিট, এটাকেও আমি প্রেস করে দেখাবো যে কিভাবে করতে হয়, এবং এটা কিভাবে ওয়াশ করে আপনারা ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি বলে দিব। তো এটাকেও সেম প্রসিজারে ভালো টাওয়াল টাইপের বা ভালো কাঁথার উপরে বা যেটার উপরে রেখে আপনারা প্রেস করেন সেটার উপরে রেখে এভাবে উল্টা করে তারপর এর উপরে আস্তে আস্তে করে প্রেস করতে হবে। মনে রাখতে হবে যে ফুল হিট দিয়ে এক জায়গায় কিন্তু ধরে রেখে দেওয়া যাবে না, ঘষে ঘষে করতে হবে, রেখে দিলেই কিন্তু অ্যাম্বোশটা বাঁকা তেরা হয়ে ফুলবে, এটা একদম মনে রাখতে হবে আপনাদের। দেখেন আমি কীভাবে প্রেস করছি, আমি কিন্তু এক জায়গায় ধরে রাখছি না, এই যে দেখেন অলরেডি ফুলা শুরু হয়ে গিয়েছে, দেখেছেন কি সুন্দরভাবে ফুলে উঠছে। অপর সাইডেই বোঝা যাচ্ছে যে এটা ফুলছে, ওই সাইডে দেখেন একটু কিন্তু ফুলে নেই, যেখানেই স্ত্রীর হিটটা লাগছে সেখানেই ফুলে ফুলে উঠছে। আর এটা ওয়াশ করার সিস্টেমটা হচ্ছে, আপনারা এটাকে আলতোভাবে ওয়াশ করবেন, এটাকে ডোলে ডোলে, কাজের উপরে ডোলে ডোলে ওয়াশ করা যাবে না, কাজের উপরে কখনোই হাত দিয়ে ডলা যাবে না, কাজটাকে আলতোভাবে ধুয়ে নেবেন, এবং বেশি সময় পানিতে ভিজিয়ে রাখবেন না, আর ধোয়ার পরে কড়া রোদে শুকিয়ে নেবেন, এবং সব সময়
প্রেসটা মানে ড্রেসটা যখন আয়রন করবেন আপনার পরার সময় উল্টা পিঠে আয়রন করবেন, কখনোই কাজের উপরে আয়রন করা যাবে না, তাহলে কিন্তু অ্যাম্বুশটা গলে আয়রনের মধ্যে লেগে যাবে। এই জিনিসটা খেয়াল রাখবেন। অনেকে কিন্তু ঠিক মতো যত্ন করতে পারে না, তখন বলে যে ড্রেসটা হয়তো ভালোভাবে করতে পারেনি বা নষ্ট হয়ে যায় কাজটা, কিন্তু সেটা কিন্তু না, এক এক কাজের এক একভাবে যত্ন নেওয়ার ধরন থাকে। তো এই কাজটার ধরন হচ্ছে যখন প্রেস করবেন তখন এরকম উল্টা পিঠে প্রেস করতে হবে আর আলতোভাবে ধুতে হবে, ঘষে ঘষে ধোয়া যাবে না, আর রোদে শুকিয়ে নিলেই হবে। তাহলে দেখবেন কাজটা কিন্তু অনেক লং টাইম পর্যন্ত খুবই ভালো থাকে আর দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগে। একটা ভরাট কাজ যখন আপনারা সুতা দিয়ে করবেন এটা করতে খুব সময় লাগে এবং খুব গর্জিয়াসও লাগে না, কিন্তু এরকম হ্যান্ড প্রিন্টের এই কাজটা দূর থেকে যেমন দেখতে সুন্দর লাগে তেমন সবার চোখও কিন্তু নজর কাড়ে। আমি এরকম ড্রেস নিজের জন্য অনেক বানিয়েছি, পরেছি, অনেকেই প্রশংসা করতো, অনেকে বানিয়েও দিয়েছি, সবাই পছন্দও করেছে এবং সবাই প্রশ্ন করতো যে কোথা থেকে কিনেছি, এবং আমি যখন বলি যে এটা আমি নিজে করেছি তখন তারা আমাকে অনেক রিকোয়েস্ট করতো যে আমি যাতে করে দিই। তো অনেক সময় সময়ের জন্য বা বিভিন্ন কাজের জন্য করা হয় না, তো নিজের জন্য করে নিই। তো এখন আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি, তো অনেকেই হয়তো বুঝতে পেরেছেন নিজেদের জন্য করে নিতে পারবেন, ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে ফুলে, এরকম অনেক কাজও আমি সামনে দেখাবো যে কোন কোন ডিজাইনে কীভাবে আপনারা করতে পারেন, কারণ একটা ডিজাইন দেখলে তো বোঝা যায় না যে ওইটা কীরকম হবে বা এই কাজটা কোন কোন ডিজাইনের ক্ষেত্রে। সব কাজে সব ডিজাইনিং কিন্তু এই কাজটা আবার করা যাবে না, এটার জন্য একটু আলাদা ধরন আছে। যেমন মেহেদির ডিজাইনে এটা আবার করতে গেলে খুব ভালো দেখা যাবে না, এগুলোর জন্য আলাদা ডিজাইন থাকে, সেটা আমি আস্তে আস্তে আমার নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো আমি এর মধ্যে কিন্তু পার্ল বসাবো, এখানে অনেক কিছুই বসানো যায়, আমি এখানে গ্লিটারও ব্যবহার করি, সেটাও আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকে পার্লটাই দেখাচ্ছি, এখানে আমি বেশি পার্ল বসাবো না কারণ কাজটা এমনিই দেখতে খুব গর্জিয়াস লাগছে, আর যে কাজটা একটু আপনি পার্ল লাগাবেন ভাববেন সেটা কিন্তু একটু জায়গা রেখেই দিবেন পার্লের জন্য। তো আমি এই পার্লটা ব্যবহার করছি, এই পার্লটা হচ্ছে হাফ পার্ল, এটা কিন্তু পুরাটা না, এটা সুতা দিয়ে লাগানো যায় না, এটা হচ্ছে গ্লু দিয়ে লাগাতে হয়, এর জন্য আমি এই গ্লুটা ব্যবহার করছি আর ব্যবহার করছি টুইজার। টুইজারের মাধ্যমে লাগাবো। ফার্স্টেই আমি কী করে নেব, এরকম অল্প অল্প করে আঠা লাগিয়ে নেব যেই যেই জায়গাতে আমি পার্লগুলো বসাবো। লাগানোর পরে এভাবে টুইজার দিয়ে একটা একটা করে পার্ল কিন্তু এভাবে বসিয়ে নিতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, ভাবছেন হয়তো চারপাশে আঠাটা দেখা যাচ্ছে দেখতে ভালো লাগবে না, না এর কোনো সমস্যা না, এটা যখন ড্রাই হয়ে যাবে একদম ওয়াটার কালার হয়ে যাবে, শুধু পার্লটাই দেখা যাবে, আঠা দেখা যাবে না। তো সেটা আপনারা থাম্বনেইলে বুঝতে পারবেন, আমি থাম্বনেইলে একদম ড্রাই হয়ে যাওয়ার পিকচারটা দিয়ে দেবো, তো আপনাদের তখন বুঝতে পারবেন যে এটা ড্রাই হয়ে গেলে শুধু পার্লটাই দেখা যায়, কোনো সমস্যা নেই। এই আঠাটাই এরকম একদম ওয়াটার কালার হয়ে যায় ড্রাই হয়ে যাওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে টুইজার দিয়ে একটা একটা করে তুলে তারপরে এখানে আস্তে করে লাগিয়ে দিচ্ছি। এভাবে লাগিয়ে ভালোভাবে ড্রাই করে নিলে এই পার্লগুলোও কিন্তু ধোয়ার পরে ছুটে না, তো খুব ইজিলি লাগিয়ে নেওয়া যায়। যারা সুসুতা দিয়ে কাজ করতে কমফোর্টেবল না তারা খুব অল্প সময়ে কিন্তু এভাবে এই পার্লগুলো বসিয়ে নিতে পারেন, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর অ্যাম্বোশের পার্লগুলো খুবই অসাধারণ লাগে। আমি আরও অনেক ভিডিওতে এগুলো দেখিয়ে দিব যে কোনটা কীভাবে সেট করলে ভালো দেখা যায়। আমি এই জায়গাতে এগুলো সেট করলে ভালো লাগবে ভেবে আমি এগুলো লাগিয়েছি, অন্য কোনো জায়গাতে লাগালে খুব একটা ভালো লাগবে না আমার মনে হলো, তাই আমি আর লাগাইনি, তাই অল্পই লাগিয়েছি। অন্য কোনো ভিডিওতে পার্ল বেশি লাগিয়ে কীভাবে ডেকোরেট করা যায় আমি সেই ভিডিও দেখিয়ে দিব। আস্তে আস্তে ভিডিও আসবে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে চলে যাবে, তাহলে আপনারা কোনো ভিডিওই কিন্তু মিস করবেন না আর সব ভিডিও দেখতে পারবেন।
আর আমার নেক্সটে আমি যে ভিডিও টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো আমি চেষ্টা করবো আরও ভালো ভিডিও কোয়ালিটির মাধ্যমে ভালোভাবে ভিডিওটা করতে। হয়তো বা অনেক সময় ভিডিও কোয়ালিটির একটু প্রবলেম হতে পারে, আমি আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করছি ভালো ভিডিও কোয়ালিটি করার জন্য। ভালো থাকবেন, কমেন্ট করবেন প্লিজ, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। So it's time to say Allah Hafiz till then my next video. So bye everyone, Allah Hafiz.